শুভ সকাল বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, তোমাদের স্নেহ ভালোবাসা আশা করি তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। সকাল সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম, নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছিলাম 4:30 সময়, তারপর গিয়েছিলাম হাঁটতে, হেঁটে এসে তারপর সমস্ত রকম বাসি কাজ সেরে কি হলো, দিদি ফোন করেছে, দাঁড়াও। তো আমাদের দিদি হচ্ছে ফোন করেছিল, যেটা বলছিলাম সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে চা খেয়ে নিয়েছি। আর তোমাদের কৃষ্ণকলি দেখো খুদের ভাত বসাচ্ছে, আজকে হচ্ছে আলু আর কুমড়োর পাতা দিয়ে খুদের ভাত হবে। আর তোমাদের দাদা গেল বাজার, আমি হচ্ছে কালকে একটা পোলট্রি নিয়ে এসছে, মাংস হবে, তার জন্য এই যে সবকিছু ছাড়ি টাড়ি দিচ্ছি, আমার সেন্টার আছে। আমার জন্য কি রান্না করলি? খুদের ভাত হচ্ছে আমার সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে, আমি তো বলেই দিয়েছি। আর কাল যা করেছে তোমাদের দাদাকে শেয়ার বলা, কি জানি না কি জানি করে দিতে। তো চলো, তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিও গুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে আমার 10,000 হব হয়েই আছে, যে একটা গতি এসছে ওই গতিতে যদি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, 10,000 সাবস্ক্রাইব হয়ে যাবে। আর আমার ছোট ছেলের খুব ইচ্ছা মানে সেলিব্রেশন করার, তো আমিও যদি 10,000 হয়ে যায়, ছোট ছেলে বলেছে মা কেক করবা সাজাবা, মানে একটা মনে হয় না, একটা ছোট ছেলে দেখে সবার বলছে সবাই যেরকম করে ওইরকম করবা, তো তাড়াতাড়ি তোমরা 10,000 করে দাও, আমার ছোট বেটার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাক, একটা মানে হ্যাপি হ্যাপি পার্টি হবে। আমি তো এখানে থাকতে না একটা পার্টি পাবো দিদির কাছে, কিসের জানো? ওই যে দিদির কাছে 1 বছর পূর্ণ হবে, হেইডার পার্টি আমার দেওয়া লাগবে। নভেম্বরের 3 তারিখে জয়েন করেছিলাম, অনেকগুলো পার্টি বাকি আছে বললে হবে না। এই যে চ্যানেল মনিটাইজে পেমেন্ট তোমার ভাই তাহলে আরো রাইকে যাবে, আমার একটা পার্টিও দিল না বলেরা পার্টি ভাই দিল, সত্যি এইবার যেও হবে না মনে হচ্ছে, কেন থাকবো কিন্তু সেই ঝামেলায় একদিন ফোটা, তারপরে হচ্ছে ওই কার্তিক পুজো ওই রকম করে করে হবে না, মানে পার্টিটা দেয়াই হচ্ছে না, দিয়ে দিতে হবে পার্টিটা, না হলে হবে না। তো চলো কলি রান্না বসাক, আমি ওর হচ্ছে মাংসর যে মশলাটা হবে সেটা মানে বেছে আর পারলে মশলাটা করে দেই, তারপরে হচ্ছে আমার আরো কাজ আছে, আর তো সেন্টার আছে বললাম। দেখো বাজার চলে এসছে সকাল সকাল, জম্বের হিংসা একবার, আর কি লেবু এসছে, কুমড়ো এনে এনে, কুমড়ো বিলাতি আছে, তাও বিলাতি নিয়ে আসছে, বিলাতি আদা কাঁচা লঙ্কা দেখি বন্ধু কাল আসাম। ওইটা লেবু, তোমার জল শেষ হলো? সেদিন এসে একটা লেবু কামড়াইছে, কে এগুলো খায় না, তারপরে মানে মানে নে হ্যাঁ কাট, এসো আম্মু কেন নাই, মামনি তোমার আম্মুকে এনেছি, নি ওই বাড়িতে আছে তোমার, কেমন মানুষ তুমি, কিন্তু ভালো মানুষ লয়, একদিন তো যে দেখা করি আসতে পারো না, বলে আমার আম্মু টকে করছে। শাক দিবে খুদের ভাতে, কি ধুচো এটা, জলের কি সংকট সুফিয়া, কি বলবো আমাদের, কল ভেঙে আছে নি, একবারে কি জ্বালা জানো, প্রচুর কষ্ট। এনে ধনে পাতা বাটা হবে, মূলো শাক তো একটুখানি হয়ে যাবে, আর কি কিনবি ক, যা দিবে তাই নেব। এই দেখো আমাদের পিহুরানি দিদা ফোন দিয়েছে পিহুরানির মাকে, তাই আমাদের কলি বলছে পিহুরানির সঙ্গে ভাইয়ের বিয়ে দিবে। এই দেখো আমাদের বহু ভালো হয়েছে, ফোনটা সেটটা খুব সুন্দর। সকাল সকাল আমার স্বামী এই দেখো শালা বইয়ের জন্য মাংস কেটে নিয়েছে, পোলট্রির একটা ইয়া বড় পোলট্রি ছিল, দেখানো হয়নি তোমাদেরকে। আর এই দেখো
আমার বরের শালা বউ রান্না করেছে খুদের ভাত, হচ্ছে আলু আর কুমড়ো পাতা দিয়ে, আর হচ্ছে আমি বেটে নিয়েছি ধনে পাতা। চলো মশলা করে দিয়েছি। ও কই মশলা? এই এতটা খুদের ভাত খাইলে আমার সারাদিনের অবস্থাটা কি হবে জানিস তুই? এই দেখো ধনে পাতা বেটে এনেছি, এই যে মশলা, মশলা যদি বেশি হয় শুকনো মশলাটা দিবি, আর ওই মশলাটা ফ্রিজে একটা কৌটে ভরে রেখে দিবি যদি বেশি হয় তো, আন্দাজের উপরই হয়েছে তো। আর এই যে মুলোর শাকটা বেছে নিয়েছি, আর একটুখানি কুমড়ো কেটে দেবো, দিয়ে তারপর আমি চান করতে যাব। এই দেখো তোমাদের কৃষ্ণকলি লেবু কাটছে, লেবু লেবু দেওয়া হবে হচ্ছে ধনে পাতায়। চলো ধনের শাকে লেবুটা দিয়ে দেই, ও হচ্ছে একটুখানি নিয়েছে দেখো লেবু ছাড়া, আর আমি নিয়েছি। ধনে শাকে হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর শীতকালে আমাদের শরীরে প্রচুর পরিমাণে আয়রনের প্রয়োজন হয়, আর লেবু হচ্ছে আয়রন শোষণ করতে সাহায্য করে, তার জন্য লেবু পাতার সঙ্গে প্রত্যেক, লেবু পাতা বলছি ধনে পাতার সঙ্গে লেবু দিয়ে প্রত্যেক দিন একটু করে খাবে, তাহলে খাবার থেকে আয়রনটা ঠিকঠাক শোষণ হবে, আর তোমার শরীরের আয়রনের ঘাটতিটাও কম থাকবে। তো ওই জন্য শীতকাল এলে পরে পালং শাকেও প্রচুর আয়রন থাকে, মানে দেখবে এক একটা মৌসুমে যে যে ফসলগুলো হয় বা যে যে ফলগুলো হয় ওই মৌসুমে মানুষের শরীরে, মানব দেহে ওই ওই জিনিসগুলোরও চাহিদা খুব খুব থাকে, মানে প্রচুর পরিমাণে থাকে। ওই জন্য বলে যে বছরের ফল বা বছরের সবজি খেতে হয়, তার মানে ওই যে শরীরের যে ঘাটতিটা হয় ওটা খেলে পরে ঘাটতিটা পূরণ হয়। তাই সবাই প্রচুর পরিমাণে ধনে পাতা খাবে, লেবু খাবে। বলো কলি, কলি আমার সঙ্গে একদিন সেন্টার গেছে, দিয়ে বলছে বাবা ফোন করেছে, দিয়ে বলছে তো দিদি সেন্টারে যে কি করে, কি করে কইছিলি? সবাই রে বকে আর আর বুঝায় আর আর কি করে, আর লেহালেহি করে তো। এই যে আমাদের ধনে পাতা রেডি, এটা এখন দুদিন তিন দিন হবে, তিন দিন হবে না দুদিনই হবে, আমি যা খাই বেশি বেশি খাই আমি। কলি দেবো তোরা, তাহলে চামচ নিয়ে আয়, দাঁড়াও তো এর জন্য, তাহলে আবার কোষ কেন? তুই যে চার পাঁচটা কুমড়ার শাক দিছিস তাও তো শাক শাক বুঝায় না, আর ওই সেই ভাত আজকে আর নরমই লোকান কলি, ভাতটা বেশি চচ্চড়া হয়নি কলি, আজকে আগে আগে শুরু করে দিয়েছে, প্রত্যেক দিন পিছে পড়ে। কি নিবি তুই, নুন কম হয়েছে? বাপরে মায়েরা যে নুন খায় রে বাবা। কলির আজকে রান্নার দায়িত্ব, আমি হচ্ছে খেয়ে দিয়ে কুমড়োটা কেটে দিয়ে চান করে চলে যাবো সেন্টার। হরিবল ঠাকুর কি হয়েছে দেখতে পাও না পয়সা? তো ভাতের লবণ কম হয়েছে রে। কেমন হয়েছে? আমি খাবো আমি খাবো আমি খাবো মুলোর শাক আর ধুন্দুলটা আমার জন্য করতে বললাম, আর কলি হচ্ছে যেহেতু ঘরের হত্যাকর্তা বিধাতা, তার জন্য দেবকে নিমন্ত্রণ করলো আজকে খাওয়ার জন্য। আর জগো আর পিউ আমরা কি পানির জলে ভেসে এসেছি নাকি? পতিনের বেলায় লেগ পিস আর আমাদের বেলায় কোনো পিসি নাই। মুখ দেবে হেলে বইয়া কয়, তুই ভালোই তো কইতে পারে পোলাটা। তো ও হচ্ছে রান্না করবে, আর মশলা টসলা তো করে দিয়েছি, আর আমি হচ্ছে এবার চান করে আসবো, চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। আজকে হচ্ছে সবাই ছুটিতে আছে, দিদি একা থাকবে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবো, 10টা বাজতে গেল প্রায়, তো চান করে এসেই বেরিয়ে যাবো রেডি হয়ে, খাওয়া দাওয়া তো কমপ্লিট। সসদি কি বলছে আমাকে? সসদি ঠিক হয়ে বসো একটু, তারপর বলো কি বলছো। সসদি আমাকে বলছে বেরিয়েছে, আর বলছে তোকে হেভি লাগছে আজকে, দারুণ লাগছে সত্যি একবারে ফাটাফাটি।
ওই ওই রকম ভাবে বলিস না, ঠিকভাবে বল যে ভালো লাগছে কি না লাগছে রে। তুই ওই ই করিস না, চ্যাংরাম না কি যেন কয় চিগরাম করিস না, ঠাট্টা করিস না, ঠাট্টা করি না, হেব্বি লাগছে তো করে আছে ছুরি ছুরি। আবার কেমন কথা, আমি এক জায়গায় গেছিস ভালোভাবে বল যে হুম সুন্দর লাগছে, ভালো লাগছে, হেব্বি লাগছে, তোকে হেব্বি লাগছে রে, তোকে দারুণ লাগছে রে, সুন্দর লাগছে। কলি বলছে কলি রান্না কখন যা পাবি রে, আমি চান করতে পারলাম না তোর জন্য। হয়েছে হয়েছে তো ফ্রেন্ডস, কলিকে আমার সংসারের দায়িত্ব দিয়ে চলে গেলাম তোমাদের কৃষ্ণ কলি, আজ থেকে উকিলদারের ঘরের ঘরনি কাল থেকে। চলো হচ্ছে রান্না বান্না সব করবে, আমি এখন বিন্দাস, একবারে বিন্দাস মানে বিন্দাস চললাম হচ্ছে মিষ্টি চানাচুর কালকে নিয়ে আসলাম, একটুখানি ভরে দিয়েছি এক বোতল, মানে আমার সব রেডি রেডি করে দিচ্ছে, মানে কোনো টেনশন নাই। আবার রান্না করে খুদের ভাত রান্না করে একবারে পরিপাটি করে বেড়ে জল দিয়ে দিয়েছে। আমি তো খাবো না আজকে খাবার, মানে যা খুদের ভাত খেয়েছি খাবারের কোনো অত চেষ্টা নাই, নিয়ে গেলাম। দুঃখের বিষয় হচ্ছে নাড়ু করবো করবো করে কালকেও নাড়ুটা করতে পারি, দিদির জন্য একটু নাড়ু করে নিয়ে যেতাম। ঠিক পুজোর পরেই প্রথম যাচ্ছি, মানে দিদির সঙ্গে দেখা হবে, সেদিন নিয়ে গিয়েছিলাম আবার কেউ ছিল না, শুধু রাইমা ছিল। চলো কিছু করার নাই, একদিন করে খাইয়ে দেবো, কালী পুজোর আগে তো করবোই, তখন খাইয়ে দেবো। এ দেখো দেড়টা বাজে আর সেন্টার থেকে বেরিয়ে এসেছিলাম চা করব, দিদির জন্য তো দুধের প্যাকেট ছিল না, একটুখানি আছে, চিনি চা সব আছে, বিস্কুট আর হচ্ছে দুধটা ছিল না বলে নিতে এলাম। তো যে দোকানে নেই, মানে দোকানটা বাইরের দিকে বন্ধ থাকে, ভিতর দিকে গিয়ে মানে ডাকতে হয়, আমি দরজা মানে খিল ইয়ে করছি করছি, আর ছাদের ওপরে আছে সেই জামা কাপড় কাচ্ছে, জলের ইয়ে শব্দ তো শুনতে পাইনি, কবার করে ডাকছিনি। আবার একজনে এসে বলছে এমন জোরে ধাক্কা দেন যেন ভেঙে যায়নি, আবার ওই দাদাটাই ডেকে দিল, দিয়ে এই যে দিয়ে গেল। চলো গিয়ে হচ্ছে চাটা করে দিই গা দিদিকে, আমি খেয়ে নেবো, তার আগে একটুখানি বেশি করে জল খেয়ে নেবো, সকালে ভাত খেয়েছি খুদের জল খাওয়া হয়নি এসে। হে দেখো তোমাদের কৃষ্ণকলি একবারে চেটে পুটে নিজেই রান্না করে নিজেই খেয়ে, কেমন হয়েছে রান্না? হ্যাঁ তাহলে আমি যেগুলো রান্না থুই যাবো, তুই ভালো না করে রাঁধছিস কেন? মরা মানুষের মতন খাইতেছিস মনে হয় যেন। রং কেমন হয়েছে না? তাই যে দেখো বাড়ি চলে এলাম চেঞ্জ করে, কলির তো খাওয়া হয়ে গেছে, মানে অপেক্ষা নাই দিদি আসবে তারপর খাবো কি কিছু ভালো কি মন্দ, গোবিন্দ খেয়ে নিয়েছে। তো না খেয়ে থাকবে না আমার লেগে। তো চলো আমি হচ্ছে তখন যাওয়ার সময় চান করে যাইনি, ওরে বাপ বল ফেলেছে ওপর থেকে, তখন হচ্ছে চানটা করে আসি। তারপর ইমা ইমা কোন দিক দিয়ে এলো, বল এই দিক থেকে গিয়ে ওপর কোঠায়, ওপর কোঠা থেকে গিয়ে ওই ফাঁকা দিয়ে আবার শেষ দিক কাছে, ওই দেখো বল। তো চলো দেব এতক্ষণে খাচ্ছে, এই দেবকে যে নিমন্ত্রণ করলি ভাত, এই ভাতলে। তো চলো আমি চান করে আসি দিয়ে তারপর খেয়ে নিই। তো দেখো চান করে এলাম, পুজো দিয়ে এলাম, তারপরে হচ্ছে ভাত খাবো, তো কলি আমাকে ভাত দেয় না, তাই ভাত দেখা ভালো কথা কই, আমি ভিডিও তো কয়ে দিলাম যে ভাত দেয় না। ওরে বাপ রে আমার বহুতে আর ব্যাটাতে দেখো একবারে সিঙ্গারা করতে ব্যস্ত ব্যস্ত, এবার দেখছেন শেষ দিকে কি রান্না করেছে, কি রান্না করেছিল শেষ দিয়ে উল্টা পাল্টা
দেখো উল্টা পাল্টা মাছের ঝোল ফুলকপি দিয়ে। তো চলো দেখো মাছ নিয়ে নেই। কেমন মাছ শেষ দি শেষ দি কেমন মাছ নি কটা নিব মাছ সব খেতে পারবো না এত মাছ খেতে পারি বলো তো এ দেখো কতগুলি মাছ আছে সবই নিতে বলছে এত খেতে পারবো না এত মাছ খেতে পারবো না এ দেখ খালখান তোর এই ঘরে আছে সব জিনিস আমাদের লিলে তোরা সব জিনিস এ দেখ দুখান লিয়েছে বেশি নেই নি কত ভাত এই যে মাছ আমি খেতে পারি বলতো মেলাই মাছ আছে ভাত দিবি না তুই দেখছো কত বদমাস আমার সাথে বলবো ভাত খাবে ভাত ফাত দিবি তো দে তোমাদের কেসটা ভাত দিতে চাই না আমাকে ভাত কি রাঁধছিস আমার জন্য তোরা তো পোল্ট্রি খাইলি তুমি যা খাবো তাই রাঁধছি কি খাবো আমি ভাত দেখ কলি এই যে তোমাদের কৃষ্ণকলি আমাকে খেতে দিচ্ছে এই যে শেষ ঘর থেকে মাছ নিয়ে এলাম এটা হচ্ছে ধনে পাতা বাটা আমার জন্য শাক করেছে আর ধুন্দুল করেছে আর কিচ্ছু করেনি এ দিয়ে ভাত খাবো আমি হ্যাঁ দেখছো দেখছো কই ওই ও করতাম না মানে কপাল জোর ওইটুক কইরে দিছি নাকি আমার ভাগ্য ভালো দেখো কত ভালো আর একটু দে আর না দিবি তো এই দে হ তো দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দে শাক ডাক দিবি তো দে এ তুই আবার ভাত নিলি হেই এ কত খাস তুই ছি 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 কেষ্টা এ তো আমার বাবার ফোন করে কবো যে তুমি ভিডিওটা একটু দেই হো খালি রাজপদ্মা কত রে এই ভিডিওটা শেয়ার করো হোয়াটসঅ্যাপে ভিডিওটা দেয়া লাগবে না রাজপদ্মা কি আছে দেখো তো শালা আমার আধ ঘন্টা আসা হয় নাই চান করে আস্তে আস্তে ও খাইয়ে উঠলো আবার বলে ওর খিদা পাইছে তাহলে ওর মারার লোক আছে একটা চামচ ঠামুচ কিচ্ছু নাই হাতে করে তুলতে যাচ্ছি দেখছো ও হো দে তো শাকটা দিবি তো রে বাপ রে বাপ চলো শুরু করা যাক অনেকটা ভাত লাগতেছে রে এই দেখো তোমাদের কলি হচ্ছে গিয়ে সিঙ্গারা খাবে মানে বাইনা কত খাবারের বাপ রে আমার বাবা যে কত খাওয়ায় ওইরকম ভাই কয় না ঠিক আছে খাবো না তাও ভালো এদিকে তাকা একবার তাকাইয়ে ক না খাবো না তাও ভালো রাগ নাই তো ভালো তো রাগ হয়ে ক যে খাবো না তুমি কইলা কিসের নেগে যে আমার বাবা জানি কত খাওয়ায় তো তোমার বাবা খায় না এমনি এমনি আনছে নাকি বাড়িতে বউ না খায় রাখে মনে হয় না কইছে এই কেসটা আমরা খাইতে দিই না কই তো কবো তোর ভিডিও তো আমার বাড়ি দেয়া এরম ব্যাপার কেসটা না খেয়ে দেয় হারা দিন ভাত দেয় তরকারি দেয় তাই বলে ভালো মন্দ গোবিন্দ তো দেয় না ভালো মন্দ গোবিন্দ আবার কি আছে ভাত দেয় তরকারি দেয় মানে তোমার ভাই রেস্টুরেন্ট থেকে মোমো আনে চিকেন বিরিয়ানি আনে তারপরে হচ্ছে ললিপপ চিকেন পকোড়া তারপরে লস্যি দই লস্যি ম্যাঙ্গো লস্যি কত খাইলাম আর বলে ভালো মন্দ খাই না আমি কপাল ঠাকুর আর ভালো আর মন্দ কারে কয় গো নির্মাতারা আছে না ওই গুটাই থুই দিলি এনে চিরানি মিরান নাই আছে এই যে চিরানি নাই করলে তো হবে না এনে তো চিরানি থাকার কথা সিঙ্গারা নে
আমরা ছিলাম তখন আনছিল পচা তাই দিয়ে ভরা ছিল তারপর আমরা হে ফেলাইছিলাম কৃষ্ণ কলি আর আমার হচ্ছে একটা বান্ধবী নাম দিয়েছে যে কৃষ্ণ কলি আর এটা হচ্ছে ফুল কলি এমনি ফুল কলি কৃষ্ণ কলি আমি ফুলকলি আর তুই কৃষ্ণকলি ও আমার কেউ জিজ্ঞাই না যদি তোমার নাম কি আমার নাম কৃষ্ণকলি আমার কনফিউজ হয়ে যায় সবাই কৃষ্ণকলি তো সিরিয়ালের নাম সিরিয়ালটা হয়েছিল দিয়ে তাই সবাই কলি 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 ফুল ফুটেছে লাল নীল কালো আর সাদা না লাল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা এইটাই কৃষ্ণ আছে এইটাই রাধা আছে কালো জলে কুচলা চলে ডুবলো সনাতন হে সারা না ওই সারা না সিঙ্গারা বানান কর সিঙ্গারা বানান কে জানে তাইলে হবে না তাইলে আবার ভাইরাল হয়ে যাবো সেই আমরেলার মতো ইংরেজিতে সিঙ্গারা কি কয় ইংরেজিতে কি কয় কে জানে তাহলে হিন্দিতে কি কয় হিন্দিতে তো সমস্যা কয় সমস্যা না সমস্যা সমস্যা মোটু পাতলু কার্টুনটা যে দেখবে হে ভালো জানবে সমস্যা লে আও সমস্যা সমস্যা নিয়ে আও আমি সমাধান করতা হে কিতনা সুন্দর খুশবু হে সে দেখাবে ধোয়াটা উড়ে উড়ে নাকে ডকাতে ঢুকে আমি মোটু তো পাতলু ও তাহলে তুমি তো কম 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 মুঝে সমোসা পছন্দ নেহি হ্যায় মোটু এ সমস কি এ কি জানি কয় হিন্দিতে ভুলে গেছি হে একটা পরিষার মানে একটা সমস্যার সমাধান করতে হবে তখন মাথায় হাত দেবে মোটুর কবে ইতনা সবাই তো সমস্যা চাই হ্যাঁ না মুঝে সমস্যা খিলাও তো মে কি জানি কয় ওরা ভুলে গেছি অনেকদিন আগে দেখতাম ছোট থাকতে ছোট বলতে বিয়ের আগে দেখতাম তো চলো সমস্যাটা খাইয়ে নিয়ে আসি বিপ্লবের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি দে আমার গায়ে কবে আনে তার দে এ দেখো হচ্ছে আমার ছোট বেটা হা করো হা তুই চালু করলি দেখো আমার ছোট বেটা হচ্ছে দে বেটা দে 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 ফুচকা নিয়ে এসে একে পা দই কই দই ফুচকায় খাইলি তুই করলি শশের ভিতরে শশের ভিতরে দই আছে শশের তলে খাও কাছে থাকলে খাওয়াই দিতা নাও নাও তোমার বাগানটা তুমি নাও আ করো আ করো আ
गाओ 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 दारुण है वीडियो ना मत तुम यहाँ करो हम यार खाई तो पड़ी ना बात लम भालो अच्छा शैतान माया छोटो लोग नहीं कहेगा खाओ ना कोई मोने दासा हाँ तो शैतान ठीक ना हाँ কলি তোরে ঠিক তাই দেখো তোমাদের কলি হচ্ছে সেলাইয়ে বসেছে খুব ফোনে কথা বলা হলো ফুচকা খাওয়া হলো এবার হচ্ছে রুটি করতে হবে মাংস আছে আর শেষ দি চারখানা মাছ দিয়েছে মাছ দুটো বেছে নেবগা তো চলো তো ওই দিকে করুক আর হচ্ছে বাড়িতে গিয়ে এই এটা বাদ দিয়ে বাড়িতে রুটি করবো গাছ তো বাড়ি থেকে রুটি করে নেই দিয়ে খাওয়া দাওয়া হবে একটুখানি ভাত আছে ও তো রুটি খাবে না ভাত খাবে তো চলো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে শুভরাত্রি টাটা।